আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, হয়তো অনেকে জানেন যে দেশে গিয়েছিলাম, বাংলাদেশে গিয়েছিলাম। তো দেশে যাওয়ার কারণে, দেশে যাওয়ার পরে অনেক ব্যস্ত সময় কাটছে, এই কারণে সেরকমভাবে ভিডিও দেওয়া হয় নাই। তারপরে ব্রুনাইতে আসলাম, ব্রুনাইতে আসার পরেও কাজের অনেক চাপ যাচ্ছিল, এজন্য সেরকমভাবে ভিডিও বানানো হয় নি। তো আমি ব্রুনাই আসার পরে যে কয়েকদিন হলো ইদানিং একটা বিষয়, ব্রুনাই গুরুত্বপূর্ণ বিষয় চলতেছে, বিশেষ করে যারা ব্রুনাইতে বসবাস করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আজ সে বিষয়েই আমি জানাবো। বিষয়টা হচ্ছে যে ব্রুনাইতে বর্তমানে অপারেসি চলতেছে। অপারেসি হচ্ছে কি? অপারেসি হচ্ছে আপনার ইমিগ্রেশন এবং লেবার ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান পরিচালনা করতেছে। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান চালাচ্ছে, যারা অবৈধ আছে, যাদের ভিসা নাই বা অনেক দিন হয়ে গেছে, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এই সকল লোকদেরকে আইনের আওতায় এনে তাদের অ্যারেস্ট করতেছে। তারপরে আরও কিছু বিষয় আছে, যেরকম কেউ কনস্ট্রাকশনে আসার পরে তার যে পজিশন বা তার যে কর্মক্ষেত্র কনস্ট্রাকশনে আসার পরে অনেকে দোকানে কাজ করতেছে বা দোকানে আসার পরে অন্য কোনো কাজ করতেছে, এই বিষয়েও খুবই কড়াকড়ি চলতেছে বর্তমান, আগের মতো নাই। আগে তো অনেকে আসছে, যার যেভাবে মন চায় সেভাবে কাজ করছে, শুধুমাত্র ব্রুনাই ঢুকছে, ঢোকার পরে পজিশন বা কোন সেক্টরে আছে এ বিষয়ে আগে এরকমভাবে হয়েছে হালকা পাতলা, কিন্তু বর্তমানে যেরকম করা হচ্ছে এরকম কড়াকড়ি আগে ছিল না। আমরা সাধারণত জানি যে মালয়েশিয়ায় অনেক কড়াকড়ি থাকে, ব্রুনাইতে ওরকমভাবে কড়াকড়ি ছিল না, কিন্তু ইদানিং হঠাৎ করে খুব কড়াকড়ি করতেছে, অনেক অনেক জায়গায় রেড দিচ্ছে, বিশেষ করে যে সকল এলাকায় বাঙালিরা বেশি আছে ওই সকল এলাকায়। তো আমি আরও কয়েকটা কমেন্টও পড়লাম ইনস্টাগ্রামে, দেখলাম ও নিউজটা দেখার পরে কমেন্ট পড়লাম, দেখলাম অনেক ব্রুনাইয়ান লোকাল লোকরা তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে যে বাঙালিরা বা ফরেনাররা বাইরের থেকে আসে, আসার পরে কয়েকদিন যায়, তারা কিভাবে বিজনেস করে, কিভাবে ব্যবসা বাণিজ্য করে, তাদের গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে কেন? আসলে ওরা বর্তমানে এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেছে না, আগে হয়তোবা ওরা ওইভাবে চিন্তাভাবনা করে নেই, কিন্তু এখন ওরা এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেছে না, এই জন্য ওরাই বিভিন্নভাবে কমপ্লেন করতেছে বা বিভিন্ন জায়গায় রিপোর্ট করতেছে। নর্মালি যারা ব্রুনাইতে সংকরণ এলাকায়, ব্রাকাস এলাকায় আছে বা সুরুসুপ এলাকায় আছে, এই সকল এলাকার নামও বলে দিচ্ছে যে এই এই এলাকায় প্রচুর পরিমাণে লোক আছে। তো যাই হোক, এখন আমরা যারা ব্রুনাই আছি বা যার যে সমস্যা আছে, সবাই সাবধানে থাকলে কিছুটা সেভে থাকতে পারবেন। আর যাদের ভিসা সমস্যা আছে বা ভিসা নাই, তারা যদি সম্ভব হয় ভিসাগুলো রিনিউ করে নেবেন বা এক্সটেন্ড করে নেবেন। আর যাদের সম্ভব হচ্ছে না, তারা দেশে যদি যাওয়া যায় দেশে চলে যাওয়াই ভালো, তারপরে যদি অন্য কোনোভাবে বা নতুন করে যদি আসা যায় আমার মতে সেটাই ভালো হবে। এছাড়াও কিছুদিন আগে এম্বাসি থেকে সকলকে রিকোয়েস্ট করছে যে যারা অবৈধ আছে বা যাদের কোম্পানির সমস্যা আছে, তারা ব্রুনাই লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে বা ইমিগ্রেশনের মাধ্যমে করে যেভাবে সুবিধা হয় যেভাবে দেশে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এম্বাসির কোনো হেল্প লাগলেও ইনশাল্লাহ তারা করবে। তো যাই হোক, যাদের এই ধরনের সমস্যা আছে, আমার ব্যক্তিগত মতামত যে দেশে গিয়ে যদি নতুন করে আসা যায় বা অন্য কোনো উপায় থাকে সেটা করাই ভালো। আর এখান থেকে
যদি এরকমভাবে ধরপাকড় হয়, ধরা ধরা ই করে ই চলে সব সময়, অভিযান চলে, তাহলে থাকাটা মুশকিল হয়ে যাবে, তখন সমস্যা হবে, অনেকের জেল হবে। কিছুদিন আগে দেখছিলাম যে 2 বছরের জেল হয়েছে, অনেকের 6 মাসের জেল হয়েছে, 3 মাসের জেল হয়েছে। এরপর আবার এদেশে যে কারেন্টের শর্ট দেয়, বেতের বাড়ি বলে, 3টা বেতের বাড়ি, 2টা বেতের বাড়ি, এরকমভাবে পানিশমেন্ট হয়ে থাকে, যে যে ধারায় পড়ে ধারা অনুযায়ী। তো যদি এগুলো থেকে রেহাই পাওয়া যায়, তার জন্য সরাসরি স্যালেন্ডার করে ইমিগ্রেশন লেবার ডিপার্টমেন্টে স্যালেন্ডার করে দেশে ফেরত যাই ভালো হবে। তো আশা করি আপনারা যারা ব্রুনাইতে আছেন বিষয়টা তাদের উপকার আসবে, যারা আমার ভিডিও দেখেন। আর আমার চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে নতুন নতুন সব আপডেট আপনাদের জন্য আমি দিয়ে দেবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।